ওকে, সো এই ভিডিওতে আমরা নতুন একটা টপিক স্টার্ট করতে যাব, সেটা হলো থিন বার প্রেশার ভেসেল। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে ভেসেল জিনিসটা কি। তো ভেসেল জিনিসটা হলো বেসিক্যালি আমরা লিকুইড অথবা গ্যাস কন্টেইন করতে যে কন্টেইনার গুলো ব্যবহার করি সেই কন্টেইনার গুলা। তো বিভিন্ন ধরনের প্রেশার ভেসেল আমরা দেখতে পাই, যেমন এইখানে যে ভেসেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হলো একটা ক্যাপসুল আকৃতির প্রেশার ভেসেল। এটাকে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে এটা একটা সিলিন্ডার আকৃতির প্রেশার ভেসেল। এই যে ভেসেল গুলো আছে সেগুলাকে আমরা ক্লাসিফাই করি তাদের যে ওয়ালটা আছে সেই ওয়ালের যে থিকনেস, সেই থিকনেস এর উপর বেস করে। তো প্রথমে আমরা ভেসেল কে যদি একটু ক্লাসিফাই করার ট্রাই করি, আমি একটু ট্রাই করব এই জিনিসটাকে নোট হিসেবে ওয়ার্দি করা যায়। যাতে তো আমি একটু ট্রাই করব এখানে লেখাগুলোকে একটু গুছিয়ে লিখতে, যাতে পরবর্তীতে আমরা জিনিসটাকে নোট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে রাখি যে আমাদের এই যে ভেসেল, সেই ভেসেলটাকে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হলো আমাদের থিন ওয়ালড এবং আরেকটা হলো আমাদের থিক ওয়ালড। তো ওয়ালটা যদি থিক হয় তাহলে আমাদের প্রেশার ভেসেলের ফর্মুলা গুলোতে কিছুটা চেঞ্জেস আসে, বাট এই জিনিসটা আপাতত আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এই যে থিন ওয়ালড যে প্রেশার ভেসেলটা আছে সেটার মতো আবার দুইটা ক্যাটাগরি দেখতে পাওয়া যায়, মানে আমাদের লেভেলে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাবো, একটা হলো সিলিন্ড্রিক্যাল এবং দুই নাম্বারটা হলো স্ফেরিক্যাল, যার মধ্যে এই যে স্ফেরিক্যালটা আছে সেটাও আমরা খুব একটা বেশি পড়বো না। আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো যেটাতে, সেটা হলো থিন ওয়ালড সিলিন্ড্রিক্যাল প্রেশার ভেসেল। তো একটু আগে আমরা যে প্রেশার ভেসেলটা দেখলাম, এই যে বামেরটা না ডানেরটা, দুইটা যদি কমলা, বাট ডানের যে প্রেশার ভেসেলটা আছে সেটা হলো সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল, এই দুইটার মিক্সচার কাইন্ড অফ, মানে এই যে শেপটা আছে সেটাকে আমরা বলি ক্যাপসুল শেপ। তো আমরা যদি সিলিন্ড্রিক্যাল যে প্রেশার ভেসেল আছে সেটার থিওরিটা মোটামুটি বুঝতে পারি, তাহলে এই ক্যাপসুল শেপের যে প্রেশার ভেসেলটা আছে সেটাও কিন্তু মোটামুটি আমরা বুঝে ফেলতে পারবো। এবং কথা হলো এই যে ভেসেল গুলো, এগুলো কি ইউজ করা হয় কেন? এগুলো কি ইউজ করা হয় হাই প্রেশারে আমাদের গ্যাসকে লিকুইফাই করে তারপর সেগুলোকে স্টোর করার জন্য। কারণ যদি আমরা গ্যাসকে লিকুইফাই করে স্টোর করি তাহলে কিন্তু খুব বেশি অ্যামাউন্টের গ্যাস আমরা অল্প একটা জায়গার মধ্যে স্টোর করে ফেলতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন আমরা যেটা স্টাডি করতে চাই সেটা হলো এই যে প্রেশার ভেসেলটা যে আমরা বানালাম সেটার যে মেম্বারটা আছে, দ্যাট ইজ সেটার যে পাত্রা দ্বারা তৈরি হলো বা সেটার মধ্যে বিভিন্ন জয়েন্টও দেওয়া লাগে আমাদের, সেই জয়েন্টগুলোতে কি পরিমাণ স্ট্রেস করবে, কারণ সেই স্ট্রেসের উপর বেস করে আমরা আমাদের জয়েন্ট গুলাকে সেভাবে শক্ত করব অথবা সেই ধরনের বস্তু ব্যবহার করব যাতে জয়েন্ট ছেঁড়ার আগে আমাদের যেই পদার্থটা আছে, মানে যেই শিটটা আমরা দিয়ে, মানে যেই শিটটা দিয়ে আমরা প্রেশার ভেসেলটা তৈরি করলাম সেই শিটটা যাতে রাপচার করে না যায়, এই জন্য আমাদের জানা লাগবে যে তার মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হচ্ছে এবং সেই স্ট্রেসটা কোন কোন জায়গায় ডেভেলপ হচ্ছে বা কি কি ভাবে ডেভেলপ হচ্ছে। এই জিনিসগুলো আমাদের স্টাডি করার মেইন বিষয়। তো আমরা এখন সবচেয়ে বেশি ফোকাস করব কোথায়? থিন ওয়ালড সিলিন্ড্রিক্যাল প্রেশার ভেসেলে। ওকে, তো থিন ওয়ালড সিলিন্ড্রিক্যাল প্রেশার ভেসেলে কি ধরনের স্ট্রেস ডেভেলপ হয় এটা বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ উপায় হলো একটা চিত্র দেখা। আমরা সেই ছবিটা দেখে আসি এবং পরে সেগুলোকে ধীরে ধীরে এক্সপ্লেন করা স্টার্ট করব। তো এই চিত্রটা আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা একটা ক্যাপসুল শেপের প্রেশার ভেসেল দেখতে পাচ্ছি। তো এটার ভেতরে আমাদের কি থাকবে? অবশ্যই কোন একটা লিকুইড থাকবে। সেই লিকুইডটা অলওয়েজ কি করবে, আমাদের যে প্রেশার ভেসেলটা আছে সেটার পাত বরাবর একটা চাপ দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তার মানে পাতের লম্ব বরাবর প্রতিটা ডিরেকশনে কিন্তু সে কি করবে, এভাবে প্রেশার এক্সার্ট করবে। তো যাই হোক, এই চিত্রটাতে প্রেশারটাকে খুব ভালোভাবে দেখানো যায় না, বাট আমরা বুঝতে পারছি যে এখানে ভেতরে বাতাসটা কি করছে, জিনিসটাকে এক্সপান্ড করার ট্রাই করছে। তো যখনই আমরা এক্সপান্ড করব জিনিসটাকে, তখনই এটার যদি আমি একটা এলিমেন্ট কেটে নিই এখানে, এই যে প্রেশার ভেসেলের গা থেকে আমি একটা পাত কেটে নিলাম, এই পাতের উপর আমরা দেখতে পাবো দুই ধরনের স্ট্রেস জেনারেটেড হবে। দুই ধরনের স্ট্রেস অবশ্যই বুঝতে পারছি, যেহেতু এটা এক্সপান্ড করছে চারিদিকে তাই এটার এই দিক বরাবর একটা স্ট্রেস জেনারেটেড হবে অবশ্যই, আর এই দিক বরাবর কিন্তু একটা স্ট্রেস জেনারেটেড হবে, কারণ সে কিন্তু চারিদিকে কি হতে যাচ্ছে, লম্বা হয়ে যাওয়ার ট্রাই করছে, ঠিক না? এরকম একটা স্ট্রেস জেনারেটেড হবে। তো আমরা এখানের ভিতরে যে স্ফেরিক্যাল যে পার্টটা আছে সেটা নিয়ে তেমন একটা ইন্টারেস্টেড থাকবো না, আমরা এখানে শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল যে পার্টটুকু আছে সেটা নিয়ে ইন্টারেস্টেড থাকবো। আচ্ছা, তো এইটার স্ট্রেসের যে প্যাটার্নটা সেটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখানে সেকশন নিতে হবে এবং সেকশন ভিউটাকে এক্সামিন করতে হবে। তো আমরা এখানে প্রথমে যে সেকশনটা নিব সেটা হলো এরকম,
আমাদের এখানে তো একটা সিলিন্ড্রিক্যাল পার্ট আছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই সিলিন্ড্রিক্যাল পার্টের ঠিক অর্ধেক বরাবর, মিড বরাবর আমরা এভাবে কেটে ফেলবো। ঠিক আছে, মিড বরাবর এভাবে কেটে ফেলবো। তো মিড বরাবর যদি আমি সেকশন করি, তখন সেটাকে আমি আমার নিজ মতো একটা নাম দিচ্ছি, নাম দিচ্ছি সেটাকে মিড সেকশন। ঠিক আছে, আমি সেটাকে নাম দিলাম কি মিড সেকশন। তো মিড সেকশন আমরা একটু এক্সামিন করার ট্রাই করি এবং দেখি সেখানে কি কি দেখা যাচ্ছে। ওকে, তো এটা হলো আমাদের সেকশনাল ভিউ, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তাও একবার আমি দেখিয়ে দিই, এটা হলো আমাদের সেই ভেতরের অংশটুকু, এবং আমরা এখানে একটা থিকনেস দেখতে পাচ্ছি, ঠিক না? একটা থিকনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, এরকম ঠিক আমাদের কি আছে, একটা প্রেশার ভেসেল আছে। সেই প্রেশার ভেসেলটা অর্ধেক কেটে বাকি অর্ধেকটুকু আমরা এক্সামিন করার ট্রাই করছি। তো এখন একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে স্ট্রেস গুলো কিভাবে জেনারেটেড হয়। প্রথম যে স্ট্রেসটা সেটা কোন জায়গায়, সেটা হলো আমাদের এই যে এখানে যে জায়গাটুকু আছে না, আইলের মতন, সে আইলের মতন যে জায়গাটুকু, সেখানে একটা স্ট্রেস জেনারেটেড হবে। এটা কেন হবে? কারণ আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের গ্যাসটা কিন্তু এই দিক বরাবর জিনিসটাকে রাপচার করে ফেলার ট্রাই করছে, ঠিক না? এটাকে চাচ্ছে কি এক্সপান্ড করে রাপচার করে ফেলতে। তো যখনই আমাদের এরকম একটা ঘটনা ঘটে যে আমাদের এইখানে একটা পাতের মতন আছে, যে পাতটাকে কোন একটা ফোর্স চাচ্ছে এক্সপান্ড করে ফেলতে এরকম, তখন যখন আমরা এরকম মাঝখানে কোন একটা সেকশন নেই, তখন সেকশনের যে পার্টটা সেখানে দেখা যায় এইভাবে আমাদের স্ট্রেস উদ্ভূত হয়। তো এই যে আমাদের একটা স্ট্রেস উদ্ভূত হলো, সেই উদ্ভূত হওয়া যে স্ট্রেসটা সেটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আমাদের এই যে পাতটা আছে, সেই পাতের দৈর্ঘ্য বরাবর, ঠিক এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্য বরাবর আমাদের একটা স্ট্রেস জেনারেটেড হবে। তো এখানে যে স্ট্রেসটা জেনারেটেড হয় সেটাকে আমরা বলি হুপ স্ট্রেস। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি নাম দিই, আমি একটু লিখে রাখি, সেটা হলো হুপ স্ট্রেস। এই জিনিসটাকে আমরা যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই, তাহলে আমরা কোন জায়গা থেকে দেখবো, এই জায়গা থেকে তার এলিভেশন ভিউটাকে দেখার ট্রাই করব। তো এলিভেশন ভিউতে আমরা কি দেখতে পারবো, সেখানে কিন্তু খুব বেশি কিছু দেখা যাবে না, সেখানে আমরা কাইন্ড অফ এরকম একটা জিনিস দেখতে পাবো। ওকে, সো এটা হলো আমাদের প্রেশার ভেসেলের থিকনেস। ওকে, সেই থিকনেস এর এই যে জায়গাটা আছে না, এখানে যে লেন্থটা আছে, এই লেন্থ এর মধ্যে আমাদের স্ট্রেস জেনারেটেড হচ্ছে। তো জেনারেটেড স্ট্রেসটা বুঝতেই পারছি যে আমাদের খুব কম পরিমাণে হবে। তারপরে এটা যেহেতু বেশ লম্বা একটা লেন্থ জুড়ে আছে, তো এটার পরিমাণ কিন্তু বেশ ভালোই হয়। ঠিক আছে, তো এই যে স্ট্রেসটা, এই স্ট্রেসটাকে আমরা বলি হুপ স্ট্রেস। আশা করি এটা আমাদের মাথায় থাকবে। তো আমি যেটা চাচ্ছি সেটা হলো হুপ স্ট্রেসের যে ডেফিনেশন ডিরাইভেশনটা, সেটা সাথে একসাথে একটু করে রাখতে, যাতে এক ভিডিওর ভিতর আমাদের সবকিছু থাকে। যেহেতু ছোট একটা জিনিস, তাই আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে একটু কম্পাইল করে রাখতে পারি। আচ্ছা, তো সেটার জন্য আমরা আরেকটা চিত্র নিয়ে আসি, যেটা আমাদেরকে বুঝতে একটু হেল্প করবে। তো সেটা হলো বেসিক্যালি আমাদের এই ফিগারটা। ঠিক আছে, তো এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু বোঝার ট্রাই করি। আমরা কি করলাম, আমাদের এই যে পুরো যে সেকশনটা ছিল, পুরো সেকশনে আমরা ইন্টারেস্টেড না, তাই আমি এটার ছোট একটা অংশ এখান থেকে কেটে নিলাম। কতটুকু অংশ? এই এতটুকু অংশ, এরকম করে একটা ছোট অংশ এখানে কেটে এই জায়গায় দেখালাম ছোট করে। ঠিক আছে, তো আশা করি আমরা রিজেম্বলেন্সটা বুঝতে পারছি। তো ভালো কথা, অতটুকু লেন্থ না হয় আমরা নিলামই, নেওয়ার পরে কতটুকু লেন্থ আমি নিলাম সেটাকে একটু ডিফাইন করা দরকার। তাই আমি এখানে একটু ডিফাইন করে দেই যে এইখান থেকে এতটুকু লেন্থ, এতটুকু লেন্থ, সাপোজ এটা হলো আমাদের বড় স্মল এল। ঠিক আছে, এতটুকু লেন্থ হলো আমাদের স্মল এল। তো এই লেন্থ জুড়ে আমরা জানি যে আমাদের উপরের দিকে সিগমা পরিমাণ কি কাজ করে, সিগমা পরিমাণ একটা স্ট্রেস কাজ করে। তো এই হুপ স্ট্রেস এর কারণে এখানে একটা ফোর্স প্রযুক্ত হবে না, অবভিয়াসলি একটা ফোর্স প্রযুক্ত হবে। তাহলে আমরা একটু দেখে রাখি যে ফোর্স ডিউ টু স্ট্রেস এটা কি আসবে। এটা অবভিয়াসলি আমাদের সিগমা ইনটু টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা হবে, এবং এখানে এরিয়া কোনটা হয়, যেই এরিয়াতে আমাদের স্ট্রেসটা উদ্ভূত হচ্ছে সেই এরিয়াটা আমাদের এখানে বসাতে হয়, এবং এটা যেহেতু হুপ স্ট্রেস তাই আমরা এখানে একটা এইচ ব্যবহার করছি। তাহলে সব মিলিয়ে কথা আসে সিগমা এইচ ইন্টু এরিয়া। এখন এরিয়াটার কথা একটু ভাবা দরকার আমাদের, এরিয়াটা কি আমরা যদি খেয়াল করি একটু, এরিয়াটা হলো আমাদের এইখানের যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা, এটাকে যদি পিছনে একটু বর্ধিত করতাম তাহলে অবশ্যই এরকম একটা কিছু আমরা দেখতে পেতাম, রাইট? এরকম একটা কিছু আমরা দেখতে পেতাম। এইটা হলো আমাদের থিন ওয়াল মেম্বার, এখানেও আমাদের এইভাবে এক্সটেন্ডেড থাকতো জিনিসটা, তারপর এটা এসে কি করতো, এভাবে এটার সাথে ম্যাচ করতো নিচে যদি দেখাতাম। তো আশা করি আমরা মোটামুটি ধরতে পারছি জিনিসটা। তাও যদি আমি একটু জুম করে দেখাই, কারণ অনেক সময় আমাদের থ্রিডি ভিউটা বুঝতে একটু অসুবিধা হয়, যে আমাদের এই জায়গাটা,
যে স্পেসটা যেখানে জেনারেটেড হচ্ছে সেখানে এরকম একটা জায়গা আছে না? এই যে এখানে একটা জায়গা আছে আমরা দেখতেই পাচ্ছি খুব সহজেই, এই যে এরকম এরকম একটা জায়গা আমাদের এখানেও আছে, রাইট? এখানেও আছে। এই এরিয়াটার উপরেই কিন্তু আমাদের হুব স্পেসটা প্রযুক্ত হচ্ছে। তো এরিয়াটা আমরা কিভাবে বের করব, বের করার জন্য একটু খেয়াল করি যে আমরা একটু আগেই বলে এসেছি যে এখানে যে লেন্থটা, এই যে লেন্থটা, এটা আমরা অ্যাজিউম করেছি এটা হলো স্মল এল। আর এই প্রেশার ভেসেলের যে থিকনেস, থিকনেসটা ইউজুয়ালি দেওয়া থাকে এই থিকনেসটা, এই থিকনেসটা হলো আমাদের টি। তাহলে এটার যে এরিয়া সেটা কত আসে, এল ইন্টু টি, বাট এরকম এরিয়া আছে কয়টা, দুইটা। তাহলে ইন টোটাল এরিয়া কত আসে, টু এল ইন্টু টি। আশা করি এই ব্যাপারটা এখন আমাদের মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা আমাদের মেইন গোলে আবার ফিরে যাই। তাহলে আমরা এরিয়ার জায়গায় কত বসাবো, এরিয়ার জায়গায় বসাবো টু এল ইন্টু টি। তো এটা আসলে আমাদের ফোর্স ডিউ টু হুপ স্ট্রেংথ। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের একটা ফোর্স আছেই, তাহলে সেটাকে কাউন্টারেট করার জন্য একটা ফোর্স থাকতে হবে। এবং সেই ফোর্সটা কি, সেই ফোর্সটা হলো আমাদের ভিতরে যে এয়ার, যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা যে প্রেশারটা দিচ্ছে সেই প্রেশারটা। এবং আমি যদি একটু চিন্তা করি, ওই প্রেশারটার কারণেই কিন্তু আমার এই স্ট্রেসটা তৈরি হচ্ছে, রাইট? সো এটা কিন্তু মোটামুটি লজিক্যাল যে ওই স্ট্রেসটা আর এখানে ওই স্ট্রেসের কারণে যে ফোর্সটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই ফোর্সটা এবং ওখানে প্রেশারের কারণে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেই ফোর্সটা, এই দুটা এক্স্যাক্টলি কি হবে, ইকুয়াল হবে। তো এখন আমরা যদি এই বামের যে চিত্রটা সেটাতে দেখি যে আমাদের প্রেশারটা কাজ করছে কিভাবে, প্রেশারটা কিন্তু অলওয়েজ অলওয়েজ পাত্রের সাথে লম্বভাবে কাজ করবে, রাইট? তো এরকম 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 এরকম, ওকে। তো প্রেশারটা কিন্তু আমাদের মোটামুটি এইভাবে কাজ করে। এই প্রেশারের কারণে ফোর্স আমরা বের করবো কিভাবে, তো এটাকে চাইলে আমরা ইন্টিগ্রেশন করে দেখাতে পারি। একটা ডাবল ইন্টিগ্রেশন লাগে, হয়তো আমি কোনো আলাদা ভিডিওতে জিনিসটাকে দেখাবো। বাট এই প্রেশারটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা অ্যাজিউম করতে পারি, কি অ্যাজিউম করতে পারি, যে আমাদের এইখানে যে প্রজেকশনাল যে এরিয়াটা আছে, অর্থাৎ এই যে এরিয়াটা, একটু মনোযোগ দিয়ে দেখাই, ভালোভাবে দেখাই, যে আমাদের এইখানে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, মনে করা দরকার, রাইট? এইখানে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে প্রজেক্ট করতাম, এক্স অ্যাক্সিসে যদি প্রজেক্ট করতাম, প্রজেক্ট করলে আমরা এখানে যে এরিয়াটা দেখতে পেতাম, সেই এরিয়াটার উপরে আমি যদি অ্যাজিউম করে নেই যে আমার প্রেশারটা এইভাবে ডিস্ট্রিবিউটেড, তাহলে এই তলের উপরে যেই পরিমাণ ফোর্স আসবে, আমার এই যে কার্ভ যে পথটা আছে সেই পথের মধ্যেও একদম এক্স্যাক্টলি সেম পরিমাণ ফোর্স প্রযুক্ত হবে। এটাকে ইন্টিগ্রেশন করে দেখানো যায়, বাট আমরা তো করছি কি, এখানে জিনিসটাকে দেখার ট্রাই করছি না, ঠিক আছে? তো আমি যদি এই জিনিসটাকে 3D-তে একটু দেখানোর ট্রাই করি, আমরা এখন কি করবো, একটা প্রজেকশন নিয়ে নিবো, রাইট? একটা প্রজেকশন নিয়ে নিবো, একটু পিক্সেলেটেড হয়ে গেছে জিনিসটা, বাট যাই হোক, সমস্যা নেই, আমার বোঝার জন্য, বোঝানোর জন্য যথেষ্ট হলেই হলো, ওকে। তো আমরা কি করবো, এখানে প্রজেকশনাল যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে কনসিডার করব। সেই এরিয়াটা কোনটা, সেই এরিয়াটা হলো আমাদের এই এরিয়াটা, ঠিক আছে? এখানে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা, এবং এই এরিয়ার উপরে আমাদের প্রেশার গুলা এইভাবে কাজ করছে। ওকে, তো আমরা কি করব, এই প্রেশারের সাথে আমরা যে এরিয়াটা আঁকলাম সেই এরিয়াটাকে আমরা কি করব, গুণ করে দিব। এখানে একটু জনসংখ্যা কমাই, বেশি হয়ে গেছে। তো এরিয়াটা কি হবে একটু ভাবি, আমাদের যে প্রেশার ভেসেল আছে সেটার ইনার যে ডায়ামিটারটা আছে, মানে এখানে তো ডায়ামিটার দুইটা, দুইটা ডায়ামিটার কোনটা, একটা হচ্ছে ভিতরের ডায়ামিটার আর একটা হচ্ছে বাইরেরটা ডায়ামিটার, রাইট? একটা হচ্ছে এই ডায়ামিটারটা আর একটা হলো আমাদের এইখানের যে ডায়ামিটারটা আছে সেটা। আমরা যে এরিয়াটা নিচ্ছি সেটা অবভিয়াসলি কোনটা, সেটা অবভিয়াসলি আমাদের আউটার যে ডায়ামিটার সেটার সাথে এই লেন্থটাকে গুণ করলে যা আসে তা। কিন্তু এই প্রেশার ভেসেলের ক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিতে পারি না যে আমাদের আউটার ডায়ামিটার আর ইনার ডায়ামিটারটা অলমোস্ট সেম, কারণ এটা 3 ভোল্ট। তাহলে আমরা বলবো যে আমাদের দি আউটার অলমোস্ট ইকুয়ালস টু কি, দি ইনার, সেটাকে আমরা কি নামে ডাকছি, ডি নামে ডাকছি। তো আমার এখানে যে এরিয়াটা তৈরি হবে সেই এরিয়াটা হবে এল, এল এর সাথে ডি গুণ। আশা করি এই ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। তো এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন চলে আসি যে ফোর্স ডিউ টু প্রেশার, এটা কত হবে, এটা হবে আমাদের প্রেশার ইন্টু আমাদের যে প্রজেক্টেড এরিয়া আছে সেটা, যেটা মানে হলো এল ইন্টু ডি। তো এখন যেহেতু এই দুইটা বল একই কারণেই তৈরি হয়েছে, মানে প্রেশারটার কারণেই
স্ট্রেসটা তৈরি হয়েছে এবং প্রেশারের কারণে এই ফোর্সটা তৈরি হচ্ছে, তাই এই দুজন কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ এই দুজন কিন্তু সমান হবে। তো আমরা এখানে বলবো যে ফর ইকুইলিব্রিয়াম, ওকে, ইকুইলিব্রিয়ামের জন্য এই দুটাকে সমান হতে হবে, তাহলে সিগমা এইচ ইন্টু টু এল পি ইকুয়ালস টু হবে পি এল। তো এখান থেকে অবভিয়াসলি কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো আমাদের এই এলটা, অর্থাৎ প্রেশার ভেসেলের ডিমেনশনটা কত সেটার উপর কিন্তু আমার স্ট্রেসটা ডিপেন্ড করবে না। তো এখান থেকে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি যে আমাদের হুপ স্ট্রেস এটাই কষ্ট হলো পিডি ডিভাইডেড বাই টুটি, হুপ স্ট্রেসটা কি পিডি ডিভাইডেড বাই টুটি। ওকে, তো এটা আমরা খুব কেয়ারফুলি ভালোভাবে মাথায় রাখবো, এবং আমি জিনিসগুলো একটু বলে দিই যে কোনটার পরিচয় কি। প্রথমটা হচ্ছে আমাদের পি, পি মানে হলো প্রেশার অফ ফ্লুইড, মানে ভিতরে যে ফ্লুইডটা আছে সে ফ্লুইড যে প্রেশারটা দিচ্ছে সেটা পিএসআই তে হতে পারে, অ্যাটমসফিয়ারিক প্রেশার হতে পারে, বিভিন্ন রেঞ্জ হতে পারে। আমাদের ডিটা কি, ডিটা হলো আমাদের ইনার রেডিয়াস, ইনার ডায়ামিটার অ্যাকচুয়ালি, উইচ ইজ ক্লোজলি ইকুয়ালস টু আউটার ডায়ামিটার, বাট এক্সাক্টলি যদি বলতে চাই তাহলে এটা কিন্তু ইনার ডায়ামিটার হবে। ওকে, আর টিটা হলো আমাদের থিকনেস অফ দ্য প্লেট। ওকে, আচ্ছা, তো এতটুকু না হয় আমরা বুঝলাম। এখন এই যে আমরা হুপ স্ট্রেসটাতে চিন্তা করলাম, এটা আসলে কোন জায়গায় আমাদের কাজে লাগবে? দুইটা জায়গায়, আমি একটু বলি। প্রথমে যে সাপোজ এই যে জিনিসটাকে আমরা বানাবো, এটা বানাবো কোন জায়গা থেকে? আমাদের এরকম একটা শিটের মতন থাকবে পাতলা, এই শিটটাকে আমরা কি করব, রোল করবো এদিক বরাবর, এইভাবে রোল করব। তো রোল করলে তখন দেখা যাবে আমাদের এইরকম করে একটা কি তৈরি হবে, এরকম করে একটা সিলিন্ডার তৈরি হবে। তো আমি যদি একটু আঁকা ট্রাই করি সিলিন্ডারটাকে, রোল করলে হয়তো এরকম একটা সিলিন্ডার তৈরি হবে। এখন এই যে রোলটা আমরা করলাম, এখানে এক জায়গায় আমাদের একটা জয়েন্টটা তৈরি হবে না এরকম ভাবে? আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি, এরকম একটা জয়েন্টের কিন্তু তৈরি হবে। তো এই জয়েন্টের যে জায়গাটা, সেখানে আমরা বোল্ট বা রিবিট দিতে পারি, বা এটা পুরাটাকে আমরা আঠা দিয়ে জড়িয়ে দিয়ে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা এইরকম একটা রিং তার মধ্যে গায়ে লাগিয়ে দিতে পারি। তো এই যে রিংটা বা রিবেটটা বা যেই ওয়েল্ডিংটা আমরা করলাম, সেইটা যেই স্ট্রেসটা মানে অবজার্ভ করতেছে, সেটাই হলো আমাদের কোনটা, হুপ স্ট্রেসটা। খুবই কমন সেন্সের ব্যাপার আসলে জিনিসটা, যে লাইক আমাদের প্রেশারটা যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, এই দিক বরাবর আর এই দিক বরাবর এরকম করে খুলে যাবে না জিনিসটা, তাহলে এটা কি এরকম করে একটা টান পাচ্ছে না? এই টানটা কোনটা অ্যাকচুয়ালি আমাদের, এই টানটা না, আর একটু যদি দেখি আমরা উপরে, এটা কোন টানটা, এই যে এখানে যে টানটা আছে সেটা, এটা কোন টানটা, এই যে উপরের দিকে যে টানগুলো আছে সেগুলা। তো আমাদের যদি কখনো এই ধরনের কোনো অ্যানালাইসিস করতে হয়, আমরা কোনটা নিয়ে করবো, হুপ স্ট্রেসটা নিয়ে অ্যানালাইসিস করবো। আশা করি আমাদের এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আমি এখানে একটু লিখে রাখি, এটা কোনটা, এটা হলো আমাদের সিগমা হুপ। ওকে, তো এটা না হয় আমাদের খুব খুব যে স্ট্রেসটা ছিল সেটা গেল। আরেকটা স্ট্রেস কিন্তু আমাদের এখানে আছে, সেটা কোনটা, সেটা এই যে এখানে যে স্ট্রেসটা আছে, অর্থাৎ আমাদের মেম্বারটা এই জায়গায় যে স্ট্রেসটা অনুভব করবে সেটা হলো আমাদের আরেকটা স্ট্রেস, এবং এটাকে আমরা বলি লংগিটিউডিনাল স্ট্রেস, ল্যামডা এল। লংগিটিউডিনাল কেন বলা হয় সেটাও বেশ ক্লিয়ার, কারণ এটা তার যে লম্ব আছে সে লম্ব বরাবর কাজ করে, মানে তার লম্বা বা লেন্থ বরাবর কাজ করে, তাই লংগিটিউডিনাল স্ট্রেস বলা হয়। এবং এটা তৈরি হয় কেন, একদম এক্সাক্ট একই কারণে, কারণ আমাদের প্রেশার ভেসেলটা কিন্তু একদম কি করছে, চারিদিক বরাবর এক্সপ্যান্ড করার ট্রাই করছে। তো আমরা যখন সেকশন নিলাম, সেকশন নিলাম, আর এখানেও কিন্তু কি থাকবে, স্ট্রেস জেনারেটেড অবস্থা উপস্থিত থাকবে। তো এখন আমরা এই স্ট্রেসটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি, কোনটাকে, এই স্ট্রেসটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। তো কিভাবে করব সেটা বোঝার জন্য আমার আগে জানা লাগবে আসলে এই যে স্ট্রেসটা, এটা আসলে কোন প্রেশারটাকে কাউন্টারেক্ট করছে, এটা আমার একটু বোঝা লাগবে। তো সেটা বোঝার জন্য আমি এখানে যে লিডটা থাকার কথা সেই লিডটাকে আঁকি, কারণ আলটিমেটলি লিড যদি না থাকে তাহলে তো এখানে কি হবে না, কোনো প্রেশার এক্সার্টেড হবে না, রাইট? তো এটা কিন্তু এক মুখে এইভাবে আটকানো থাকার কথা, এইভাবে কি থাকার কথা, আটকানো থাকার কথা জিনিসটা। তো এইভাবে যদি আটকানো থাকে তাহলে আমাদের ওই যে গ্যাস, গ্যাস এসে কি এদিক বরাবর প্রেশার দিবে না? অবশ্যই দিবে। তো এদিক বরাবর যে প্রেশারটা প্রযুক্ত হচ্ছে, এই প্রেশারটাই আমাদের কাউন্টারঅ্যাক্ট করবে আমাদের এই যে সিগমাটা আছে সেই সিগমাটা, ঠিক আছে? তো এটা দেখে আবার অনেকের মনে হইতে পারে যে এক্সটার্নাল যে ফোর্সটা, মানে প্রেশারের কারণে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটাও আমাদের এই দিক বরাবর, আবার ওদিকে সিগমা যে তৈরি হচ্ছে তার কারণে যে ফোর্সটা তৈরি হবে সেটাও এই দিক বরাবর, ফলে দুইটা ক্যান্সেল আউট কিভাবে করবে? অ্যান্সারটা কিন্তু খুবই সোজা, আমরা এখানে দেখিয়েছি কোনটা আসলে, চিন্তা করি তো। এটা কি ইন্টারনালি যেটা তৈরি হলো সেটা দেখালাম, নাকি এক্সটারনালি যেটা টানতেছে সেটাকে দেখাইলাম?
যে টান দিচ্ছে সেটাকেই কিন্তু আমরা দেখালাম। কারণ বস্তুটা যদি এদিক বরাবর টান খায় তখন ইন্টারনালি ফোর্স কিন্তু তৈরি হবে এদিকে, বাট আমার জন্য কনভিনিয়েন্ট কোনটা, বাইরে যেটা আছে যেটা আমি মেজার করতে পারছি, যেটা আমি অ্যাপ্লাই করছি সেটাকে হিসাব করা। তো সে কারণে আমরা বাইরেটা দাঁড়াই জিনিসটা করে ফেলি, হিসাব করে ফেলি। সে কারণে আমরা ডিরেকশনটাকে এইভাবে দেখালাম, যদিও ডিরেকশনটা কোন দিকে হওয়া উচিত, ভিতরের দিকে হওয়া উচিত, রাইট? ওকে, তো এখন এই জিনিসটা আমরা হিসাব করার জন্য অবভিয়াসলি আমরা বুঝতে পারছি আমাদের এই দিকের যে সেকশনাল ভিউ সেটা দরকার। আমি সেই দিকের সেকশনাল ভিউটাকে একটু নিয়ে আসি এবং সেই জিনিসটা হিসাব করা শুরু করি। এখন এই যে সেকশনাল ভিউ, আগেরটাকে আমরা মিড সেকশন বলছিলাম, এটাকে আমি এখন বলবো একটা ক্রস সেকশন, কারণ অবভিয়াসলি এটা একটা ক্রস সেকশন। এবং সেই ক্রস সেকশনে আমি শুধুমাত্র এই অর্ধেকটুকু না, আমি পুরাটুকুকেই দেখাবো, মানে রাউন্ড করলে যা আসতো সেই পুরাটুকুকেই দেখানোর ট্রাই করবো। ওকে, সো আমরা যদি ক্রস সেকশনাল ভিউটা দেখি, তাহলে আমাদের এখানে খুব সহজেই দেখা যাচ্ছে যে যেই এরিয়া জুড়ে আমাদের, যে এরিয়া জুড়ে আমাদের স্ট্রেসটা কাজ করছে সেটা অবভিয়াসলি আমাদের এই এরিয়াটুকু, রাইট? এতটুকু এরিয়া, এই যে এখানে মার্ক করা যে এরিয়াটুকু আছে, এই যে এখানে মার্ক করা যে এরিয়াটুকু, সেটার উপরেই কিন্তু আমাদের স্ট্রেসটা প্রযুক্ত হচ্ছে। এই যে এইভাবে এখানে দেখানো আছে কিন্তু স্ট্রেস গুলো, রাইট? ওকে, তো এই যে স্পেস গুলো আছে তার সাথে যদি আমি এরিয়াটাকে গুণ করে দেই, তাহলে কিন্তু আমি স্ট্রেসের কারণে যে ফোর্সটা প্রযুক্ত হচ্ছে সেটা পেয়ে যাব। তো স্ট্রেসের কারণে যে ফোর্সটা প্রযুক্ত হচ্ছে সেটা হলো, একটু লিখে রাখি এখানে, ওকে, তো ফোর্স ডিউ টু, আমাদের এখানে আর হুক স্ট্রেস হবে না, এটা এখন কি হয়ে যাবে, লংগিটিউডিনাল স্ট্রেস, লংজিটিউডিনাল, ওকে, লংজিটিউডিনাল স্ট্রেস, সেটা অবভিয়াসলি কত, আমাদের যে এরিয়াটা, সে এরিয়াটা আমরা কিন্তু অনেকভাবে হিসাব করতে পারি, রাইট? এই এরিয়া হিসাব করা কিন্তু আমার মনে হয় না দেখানো প্রয়োজন আছে। সে এরিয়াটা কি হবে, 2πr, অথবা আমরা এখানে বলতে পারি কত, পাই ডি, এটা হলো তার পরিধি, ইন্টু তার উচ্চতা, উচ্চতাটা কি, উচ্চতা হলো থিকনেস এর সমান, এটা হলো এরিয়া, তার সাথে গুণ করতে হবে আমাদের সিগমা। তো এখানে সিগমাটা যেহেতু লংগিটিউডিনাল, তাই আমরা একটা এল ব্যবহার করে থাকি। তো আমাদের ফাইনালি যে ফোর্থটা আছে সেটা হলো সিগমা এল পাই ডি। আচ্ছা, এখন এই প্রেশারের কারণে যে ফোর্সটা প্রযুক্ত হবে সেটা হিসাব করা দরকার, সেটা কোন জায়গায় হচ্ছে আমাদের, সেটা যদি আমরা দেখানোর ট্রাই করি। এইখানের যে এরিয়াটা মাঝখানের, সেই এরিয়ার উপর না প্রযুক্ত হচ্ছে, একটু ভাবি যে আমাদের এখানে একটা কি আছে, কভার আছে, সেই কভারে এসে আমার যে প্রেশারটা আছে সেই প্রেশারটা ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কার কারণে এখানে একটা ফোর্স এক্সার্টেড হচ্ছে। তো সেই ফোর্সটা অবভিয়াসলি হবে আমাদের প্রেশারের ভ্যালু, যেটা হলো আমাদের লিকুইড বা ফ্লুইড যেটাই থাকুক সেটার প্রেশার, ইন্টু আমাদের এরিয়াটা। তো এরিয়াটা কত, এরিয়াটা অবভিয়াসলি আমাদের পাই বাই ফোর ডি স্কোয়ার। তো ফর ইকুইলিব্রিয়াম আমাদের এই দুটাকে কি হতে হবে, সমান হতে হবে, তাহলে আমরা লিখবো ফর ইকুইলিব্রিয়াম দিস টু হ্যাজ টু বি ইকুয়াল, তো সিগমা এল ইন্টু পাই ডিডি, এটা ইকুয়াল টু হতে হবে পি ইন্টু পাই বাই ফোর ই স্কোয়ার। সো আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে পাই এবং পাই দুটা বাদ পড়ে যায়, তার সাথে ডি এবং একটা ডি বাদ পড়ে যায়, এবং আমাদের অ্যান্সারটা থাকে অনেকটা এরকম যে সিগমা এল এটা সমান সমান পিডি ডিভাইডেড বাই ফোর। তো এখানে আমাদের যে ফর্মুলাটা আসলো সেটার পরিচয় গুলো কিন্তু এক্স্যাক্টলি সেম। পি মানে হলো ভিতরে যে প্রেশার আছে তার ভ্যালু, আর ডি মানে হলো আমাদের যে ইনার ডায়মিটারটা আছে, অ্যাকচুয়ালি বললে ইনার ডায়মিটার, আর যদি আমরা রাফলি বলতে চাই তাহলে ইনার আউটার ডায়মিটার দুইটাই কিন্তু সেম। এটা হলো আমাদের যে ইনওয়ার্ড প্রেশার মেম্বারটা আছে তার থিকনেস। তো এটা হলো আমাদের লংগিটিউডিনালি যে স্ট্রেসটা তৈরি হয় সেটা। তাহলে ইন টোটাল আমরা যদি সবকিছুকে একটু সাম আপ করার ট্রাই করি, অথবা আমরা এটাকে যদি একটু বলে থাকি যে আমাদের যে প্রেশার ভেসেলটা আছে, সেই প্রেশার ভেসেলটা তো সিলিন্ড্রিক্যাল, সেই সিলিন্ড্রিক্যাল অংশে আমাদের সেই অংশটার এই যে পার্টটা আছে না, এই পার্টটাতে আমাদের যে ফোর্সটা প্রযুক্ত হয়, যেখানে আমরা ক্যাপটাকে আলাদাভাবে লাগাবো, সেখানে যে স্ট্রেসটা প্রযুক্ত হয় সেটা হলো আমাদের এই স্ট্রেসটা। অথবা অথবা মনে করো আমার কাছে স্টিলের পরিমাণ একটু কম আছে, তো আমি চাচ্ছি এই জিনিসটাকে এক্সপান্ড করতে, এক্সপান্ড করার জন্য আমার কি করতে হবে, এরকম আরেকটা জিনিসকে এখানে এনে জোড়া দেওয়া লাগবে না? এরকম যখন জোড়া দিব
দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা ওভারল্যাপিং রিজন তৈরি হয়, রাইট? এখানে একটা ওভারল্যাপিং রিজন তৈরি হয়। তো এই ওভারল্যাপিং রিজনটাকে জোড়া তো দেওয়া লাগবে, জোড়া দেওয়ার জন্য আমরা রিভেট ব্যবহার করতে পারি। আমরা কি ব্যবহার করতে পারি এখানে? আমরা এখানে ওয়েল্ডিং করতে পারি বা বিভিন্ন গ্লু ব্যবহার করতে পারি। তো যেটাই করি না কেন, যখনই আমরা প্রেশার গ্যাস রাখবো এখানে, তখন এই জিনিসটা কি এদিকে এদিকে ছিটকে বড় হয়ে যাওয়ার চেষ্টা করবে না, স্ট্রেচড আউট হওয়ার চেষ্টা করবে। তখন আমাদের এইখানে একটা কি জেনারেটর হবে, এখানে একটা স্ট্রেস জেনারেটর হবে, এবং এই যে স্ট্রেসটা জেনারেটেড হচ্ছে, এই স্ট্রেসটাই হলো আমাদের সিগমা এল বা লংগিটিউডনাল স্ট্রেস। এবং এই লংগিটিউডনাল স্ট্রেস যেটা, সেটা হলো আমাদের যে হুপের স্ট্রেসটা আছে, সেই হুপের স্ট্রেসের অর্ধেক। তার মানে আমাদের এই দিক বরাবর এইখানে আর এইখানে যে স্ট্রেসটা প্রযুক্ত হয়, সেটা হলো আমাদের লম্বা বরাবর যে স্ট্রেসটা প্রযুক্ত হচ্ছে তার অর্ধেক পরিমাণ। তাহলে এখন যদি আমাকে থিন ওয়াল প্রেশার মেম্বারটাকে ডিজাইন করা লাগে, আমি কোনটা ধরে করব? খেয়াল করি, আমাদের যদি এইটাকে উইথস্ট্যান্ড করার ক্ষমতা কোনো প্রেশার ভেসেল থাকে, তাহলে তার অর্ধেকটা তো অবশ্যই থাকবে, ঠিক না? তাই আমার যদি এখানে ডিজাইন করার লাগে, তাহলে আমি হুপের যেই স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটা ধরে জিনিসটাকে ডিজাইন করব। তাহলে আমার যেই প্রেশার ভেসেলটা আছে, সেটা মোটামুটি কি থাকবে, সেফ থাকবে। তো সবকিছুকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে সাম আপ করতে চাই, তাহলে আমরা মোটামুটি এভাবে বলতে পারি যে আমাদের প্রেশার ভেসেল, সেটার মধ্যে একটা লিকুইড বা একটা ফ্লুইড থাকবে, যে ফ্লুইড একটা প্রেশার এক্সার্ট করবে আউটওয়ার্ড। সেই প্রেশারের কারণে আমাদের যেই থিন ওয়ালটা আছে বা থিন যে প্লেটটা আছে, সেই প্লেটের উপর দুই ধরনের স্ট্রেস জেনারেটেড হবে। একটা হলো এই দিক বরাবর স্ট্রেস, এই স্ট্রেসটাকে আমরা বলে থাকি হুপ স্ট্রেস অথবা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। যে স্ট্রেসের ভ্যালুটা আসবে কত হুপ স্ট্রেস, সেটা আসবে PD ডিভাইডেড বাই 2 × T। আচ্ছা, আরেকটা স্ট্রেস আমাদের জেনারেটেড হবে ঠিক তার লম্বা ডিরেকশন বরাবর, রাইট? এই ডিরেকশন বরাবর, যেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেস। তো এই লংগিটিউডিনাল স্ট্রেস এর ভ্যালুটা কত হবে? লংগিটিউডিনাল স্ট্রেস এর ভ্যালুটা হবে PD ডিভাইডেড বাই কত, 4T। এবং তাদের মধ্যে যদি আমরা কম্পারিজন করি, তাহলে আমরা দেখবো আমাদের হুপ স্ট্রেস যেটা, সেটা টুয়াইস অ্যাজ স্ট্রং অ্যাজ আমাদের লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে ডিজাইন আমরা কোনটাকে ব্যবহার করব? ডিজাইন আমরা সবসময় হুপ স্ট্রেসটাকে ব্যবহার করব। তো মোটামুটি সিলিন্ড্রিক্যাল থিন টাইপ প্রেশার ভেসেলের জন্য আমাদের এই থিওরিগুলাই এনাফ। এবং আমরা যদি একটু জিনিসটাকে ভিতরে থেকে বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্কগুলো বেশ কি হবে, ইজি হয়ে যাবে। তো এই ভিডিওটা আমাদের এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা এটার কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো।